কিশোরগঞ্জের হোসেনপুরে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স SBAC ব্যাংকের 89তম শাখা যাত্রা শুরু করল। শনিবার শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি এবং ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হোসেনপুরের পৌর মেয়র মোহাম্মদ আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরুমিয়া, হোসেনপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন ও SBAC ব্যাংকের পরিচালক মোহাম্মদ ইমদাদুল হক। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আজিম, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন ভূঁইয়া এবং AKM রাশেদুল হক চৌধুরী সহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।